বাবা মা পরিবারের সবাইকে সুস্থ রাখতে হলে অবশ্যই বন্ধুরা তোমাদেরকে এই কাজটি করতেই হবে। এই ছোট ছোট কাজগুলো কি করবে তোমরা বন্ধুরা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমার শরীরটা ভালো নেই, তোমাদেরকে যদি আমি ভিডিও না দিই তাহলে আমার মন ভালো থাকে না। তাই জন্য বাঙালি মেয়ে পূজার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি পূজা আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন আমি যেখানে বসে আছি চারিপাশটা কি সুন্দর, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো বন্ধুরা, আজকে আমি আর পুচকি দুজনে মিলে অনেক ধরনের গাছ নিয়ে বাগানে চলে এসেছি। আর বাবা কয়েকদিন আগে বাগানের আশেপাশটা মাটি দিয়ে ভরাট করেছে, তাই ঘরের সামনে ছোট ছোট যে গাছগুলো ছিল ওগুলো বড় হয়ে গেলে সমস্যা হবে বলে ছোট বড় সবাই মিলে আমরা গাছ নিয়ে চলে এসেছি বাগানে লাগাবো বলে। চলো বন্ধুরা, বাগানের যে পাশে আমরা আজকে গাছ লাগাবো তোমাদেরকেও নিয়ে যাই। দেখো বন্ধুরা, আমরা বাগানের একদম ধারে জমির কাছে চলে এসেছি দুজনে মিলে। এখানে কতগুলো গাছ লাগাবো আর ওই ধারের দিকে সারিবদ্ধভাবে গাছগুলো লাগাবো সুন্দর করে। বন্ধুরা, আম গাছ নিয়ে চলে এসেছি আর পেঁপে গাছ নিয়ে চলে এসেছি, পাখুরা নিয়ে চলে এসেছি, একটু খুশিয়ে লাগিয়ে দেব। কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তাই জন্য মাটি আলগা হয়ে রয়েছে। পাখুরা দিয়ে একটু মাটি খুশিয়ে দিয়ে হাত দিয়ে মাটিগুলো ভালো করে সরিয়ে দিয়ে তারপরেই গাছগুলো লাগাবো। আটির আম গাছ মা বললো, তাই জন্য হতে একটু দেরি হবে কিন্তু বেশ কয়েক বছর ধরে হবে। দু তিন বছর আগে কলমের কামরাঙা গাছটা লাগিয়েছিলাম, কত কামরাঙা গাছ ভরে হয়েছে দেখো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি কিন্তু আজকেই একটা কামরাঙা তুলে খেলাম, খেতে কিন্তু একটু টকটক মিষ্টি মিষ্টি, বেশ ভালো খেতে। এর আগে কিন্তু আমি একটাও কামরাঙা গাছ থেকে তুলে নিইনি বন্ধুরা। বেশ তো নিজের গাছের কামরাঙা তুলে মজা করে খেয়ে নিলাম, চলো আবার কাজে হাত লাগানো যাক। দেখো বন্ধুরা, কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হওয়ার জন্য জমিতে কত জল হয়ে গিয়েছে। আমাদের সবারই কিন্তু ছোট বড় সব ধরনের গাছ লাগানো উচিত। তাহলে আমরা পরিবার, আত্মীয় স্বজন, নিজের মা বাবা সবাইকেই ভালো রাখতে পারবো। আমার যেহেতু ফলের গাছ লাগাতে বেশি ভালো লাগে, তার জন্য আমি বাড়ির আশেপাশে প্রায় সব ধরনেরই ফলের গাছ লাগিয়েছি। তুমি কি পুকুরে স্নান করতে যাইছো? পাশেই দেখো, তোমাদেরকে দেখাই কত আম হয়েছে এই গাছটাতে। বাবা কলা গাছটা তুলে নিয়ে এসেছে, তাই আমি আর বাবা দুজনে মিলে এখানে কলা গাছটা লাগাবো। কলা গাছগুলো কিন্তু মা বাবা অনেক কষ্ট করে বাগানে লাগায়। এবছর জানো আমাদের এত কলার কাঁদি হয়েছে, পরিবারের আত্মীয় স্বজনকে দিয়ে নিজেরা খেয়ে বেঁচেও বেশি হয়ে গিয়েছে। পাশেই দেখো একটা কলা গাছে কত বড় কলার কাঁদি হয়েছে, আর মোচাও আছে তোলা হয়নি বলে। আমাদের বাগানে কিন্তু বন্ধুরা সব ধরনের ফলের গাছ আছে। আমরা ফল খাওয়ার থেকে ফল গাছ লাগাতে বেশি ভালোবাসি বলে বাড়ির আশেপাশে প্রায় সব ধরনের ফলের গাছ আছে আমাদের। জানো তো, বেশ কয়েক বছর ধরে আমি আর মা পেঁপে গাছ লাগাচ্ছি কিন্তু পেঁপে গাছে আর পেঁপে হচ্ছে না। এবছর আশার আলো দেখেছি, এই পেঁপে গাছটাতে পেঁপে ফুল এসেছে, আর আমি আর মা এদিকে রোদ ধরে সব পেঁপে গাছ লাগাচ্ছি। বন্ধুরা, আমাদের গাছ লাগানো শেষ হয়ে গেছে, বৃষ্টিও পড়া জোর শুরু হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে চলে যাই। আমি আর মা গাছ লাগানোর পর বাড়িতে এসে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বাইরে বিকেলে বেরিয়েছি। বিকেলের ওয়েদারটা আজকে কি সুন্দর লাগছে বন্ধুরা চারিপাশটা। একটা কাকিমা দেখো তার গরু ছাগলকে নিয়ে জমিতে ঘাস খাওয়ানোর জন্য এসেছে। গরু ছাগলগুলো মন প্রাণ ভরে এই সবুজ মকমকে শাকগুলো খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে আমি এই শিয়া শীরটা অর্ডার দিয়েছিলাম, ভুলেই গেছি যে এখনো দিয়ে যায়নি। তো কাকু দিয়ে যাওয়ার পরে আমি খুলে দেখলাম এটা তো শিয়া শীট। তারপরে এক গ্লাস জলে কিছুটা শিয়া শীট গুলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর খেলাম। গাছ লাগালে যেমন আমাদের শরীর মন দুটোই ভালো থাকে, শিয়া শীট খেলেও কিন্তু আমাদের শরীর ভালো থাকে। আজকে দুটো জিনিস তোমাদেরকে দেখালাম বন্ধুরা, দুটোই কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে করে দেখতে পারো, তোমাদের শরীর অবশ্যই ভালো থাকবে। বাচ্চাগুলোর সাথেই আজকে আমি ভিডিওটা শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। আজকের মতো এলাম তাহলে, টাটা।